চাটা খায় ফেলো তারপর বাইরে যাই থ্যাংক ইউ বিতা চাগুলা খায় ফেলো কেমন আমি তো তিন রকমের চা আনছি তুমি দুধ চা পছন্দ করো তো তোমার জন্য দুধ চা নিয়ে আসছি আর এটা অন্য ভাই হলো লাল চা পছন্দ করে অন্য ভাই এই যে আপনার চাটা ধরে আর আমি তো বড়গুলি কফি পছন্দ করি তো আমার কফিটা আর কি হ্যাঁ আর অন্ধকারে বসে আছেন আমি একটু খুলে দিই কেমন আসলে আমি দিনের বেলা সবসময় এটা খোলা রাখি ভালো লাগে আলোটা আসলে ফ্রেশ তো ভালো লাগে আসসালামু আলাইকুম আমি রুবি আশা করি সবাই ভালো আছেন এই তো আমার বোন দেখতে পাচ্ছেন রিতা আমরা দুই বোন এখন একসাথে হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হুট করে আসলে চলে আসছে ও বেড়াতে বাট খুব ভালোই লাগছে তা আপনারা দেখুন আমরা আসলে ঘুরছি দেখা দেখা যাক চলুন তাহলে আজকে আমাদের ব্লগটা শুরু করি কি কি করব আমরা আজকে আরো অনেক কিছু করব ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করব এখন আমরা দুই বোন আর আমার হাজবেন্ড যাচ্ছি আমরা একটু বাহিরে ওকে তাহলে সন্ধ্যা মালতি কি সুন্দর এগুলো আসলে কি বলবো সন্ধ্যা মালতি কিনা জানি না এখন দিনের বেলায়ও একদম পুরা গাছ ভরা মাশাল্লাহ মাশাল্লাহ আর ওইদিকে আরো আছে অসাধারণ কি বলবো আর ফুলের সৌন্দর্য একদম পুরা জর্জিয়া ভরা এই যে বাঙালি গ্রোসারিতে একটু আসলাম আমরা এখন এখানে একটু মজা করব তারপর দেখি কোথায় যায় আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আমি অল্পর জন্য একদম লাস্ট প্যাকেটটা পেলাম এটা হচ্ছে বালাজং শুটকির ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন অসম্ভব মজার একটা ভর্তা আর এইদিকে আরও অনেক শপিং করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যেই শপিং করতে হয়েছে আর এদিকে বাঙালি অনেক আইটেম পাওয়া যায় মানে যেগুলো বাংলাদেশ থেকে আসে সরাসরি সেই জন্য এই বাঙালি দোকানে একটু শপিং করতে আসলাম আমার তো অনেক ভালো লাগলো এখান থেকে আমরা 9টা বড় সাইজের ইলিশ নিলাম ইলিশগুলো এত বড় ডিপ ফ্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড় বড় 4টা বড় রুই মাছ নিলাম মুরগির মাংস নিলাম অনেক বাজার করলাম আমরা জর্জিয়া থেকে একটু বাজার করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের ওখানে বাংলাদেশি আইটেমগুলো পাওয়া যায় না কারণ বাঙালি দোকান নেই তাই আজকে আমি এখানে একটা আউটলেট মলে ঘুরতে আসলাম এখানে কিছু কেনাকাটা করছি তো দেখাবো আপনাদের সাথে মলটা একটু ভালোই লাগলো এখানে অনেক রকম হিজাব বোরখা তারপর অনেক ধরনের আইটেম আছে তো আমি দেখবো দেখার সাথে সাথে কিছু কিনবো চলুন তাহলে ঘুরে দেখি একটু মলটা এখানে মূলত বেশিরভাগই মিডল ইস্টের জিনিসপত্র বেশি পাওয়া যায় যেহেতু আমরা এই জিনিসগুলো সচরাচর অন্য মার্কেটে পাই না তাই খুব ভালোই লাগে এখানে আসলে আমি মাঝে মাঝে আসি আগেও এসেছি এইদিকে খুব সুন্দর সুন্দর কাজ করা লং ড্রেস কালার কম্বিনেশন আর কাজের মাধ্যমে ড্রেসগুলো আমার খুব ভালো লাগলো যারা লং ড্রেস পছন্দ করেন তাদের জন্য আমি একটু দেখাচ্ছি আরও অনেক কিছু আছে আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিনছিলাম সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে আরও অনেক লং ড্রেস তারপর হিজাব আবায়া বোরখা সব আছে এখানে আরও কিছু ডিজাইনের জুতা আছে কিন্তু যদিও আমি এরকম শক্ত জুতা পরতে পারি না পায়ে খুব ব্যথা লাগে তাই আমি একটু কমফোর্টেবল জুতা পরতেই পছন্দ করি এদিকে অনেক হিজাব কাজ করা এগুলো ওড়নার মতো খুব ভালোই লাগছিল ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো এখানে খুব সুন্দর কিছু ট্রে আমার তো খুব ভালো লাগলো আমি এখান থেকে একটা ট্রে কিনেছি 3টা ট্রের একটা সেট যেটা ব্রোঞ্জ কালার আমি সেটা নিয়েছি
বাকি ট্রেগুলো খুব সুন্দর, রাখার জায়গা নাই সেজন্য আমি আসলে আর কিনলাম না, তবে আমার খুব ভালো লাগলো ট্রেগুলো, এত গর্জিয়াস দেখতে খুব ভালো। আর অনেক কিছু ছিল এই দোকানে কিন্তু এত বেশি জিনিসপত্র কেনাকাটা করলাম না আজকে। কিছু জিনিসপত্র কেনার পর আমরা বের হয়ে গেলাম, চলে আসলাম, বাচ্চারা একটু খেতে চাচ্ছিল তাই ম্যাকডোনাল্ডসে খেতে আসলাম। আমি কিন্তু আগেও বলেছি রোজার কয়েকদিন আগে আমি এই ব্লগগুলো করেছি, আসার পরেই কিন্তু রোজা শুরু হয়েছে, সেই জন্য আমরা দিনে দুপুরে খাচ্ছি, কেউ আবার ভাববেন না যে রোজার দিনে খাচ্ছি, কারণ স্প্রিং ব্রেকটা ছিল ঠিক রোজার আগ মুহূর্তে, আর স্প্রিং ব্রেক শেষ হওয়ার সাথে সাথেই রোজা শুরু হয়ে গেল, আবারও স্কুল শুরু হয়ে গেল। ব্যস্ততার কারণে আসলে প্রতিদিন আমি ব্লগ দিতে পারি না, একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য দুঃখিত। এই গাছটা খুব ভালো লাগছিলো, আরাম লাগছিলো, কারণ বৃষ্টির পানিতে বেশ ঠান্ডা ঠান্ডা আর ভেজা ভেজা ছিল, হাত দিয়ে ধরতে খুব ভালো লাগছিলো নরম নরম, তাই আমরা ধরে দেখছিলাম আর সেই সাথে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম যে আমরা এখন কোথায় যাব, তো সবাই মিলে প্ল্যান করলাম যে খাওয়া দাওয়ার পর আমরা স্টোন মাউন্টেনে যাব। যদিও আজকে আমাদের স্টোন মাউন্টেনে যাওয়ার প্ল্যান ছিল না, যেহেতু আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, এরকম ওয়েদারে যদি আমরা মাউন্টেনে যাই, যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তখন তো একটা প্রবলেমে পড়বো, সেই কারণে মাউন্টেনে যাওয়ার আজকে প্ল্যান ছিল না। বাট পরবর্তীতে কিন্তু আমরা মাইন্ড চেঞ্জ করেছি, যেহেতু দেখছি যে ওয়েদারটা বেশ ভালোই দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগছিল না, তাই আমরা স্টোন মাউন্টেনে যাওয়ার প্ল্যান করলাম। আর স্টোন মাউন্টেনে আপনাদেরকে আজকে দেখাবো, খুবই সুন্দর জায়গাটা, যারা এখন ঘুরতে পারেন না তাদের কাছে খুব ভালো লাগবে জায়গাটা ঘুরলে আমাদের সাথে। স্টোন মাউন্টেন শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বোন আজকে কী কী স্পেশাল রান্না করলো আমাদের জন্য। আমরা বাসায় যেয়ে দেখলাম প্রচুর খাবার, মজার মজার খাবার, অনেক সুন্দর এবং নতুন মজার খাবার, সেগুলো আপনাদের আশা করি ভালো লাগবে, আর সেই জন্য আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন, বেল বাটনে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে সবসময় আমার নোটিফিকেশান আপনি পাবেন, তা না হলে কিন্তু সবসময় নোটিফিকেশান পাবেন না, কারণ অনেকেই আমাকে বলেন যে আপু তোমার ভিডিও খুব মিস করি, সবসময় পাই না, তুমি ঠিকমতো ভিডিও দাও না। তো আসলে আমি ভিডিও মোটামুটি রেগুলার দেওয়ার চেষ্টা করি, যদিও কয়েকদিন পরপর দিই, কিন্তু নোটিফিকেশানটা অন না থাকলে সবগুলো ভিডিও নোটিফিকেশান অনেকেই পান না। এই যে আমরা চলে আসলাম স্টোন মাউন্টেনে, আমার রাইট সাইডে হচ্ছে মাউন্টেনটা, এই যে আমার রাইট সাইডে পেছনে মাউন্টেন, এই এরিয়াটা খুবই সুন্দর আমাদের কাছে, অনেক ভালো লেগেছে, আমরা ইনশাল্লাহ আবারও জর্জিয়া আসলে আবারও এখানে আসবো, খুবই সুন্দর একটা জায়গা, হিউজ পরিমাণ, লোকজনও খুব বেশি না, আমাদের খুব ভালো লাগলো। আগেও এসেছি এখানে, আমি আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম অবশ্য। মাউন্টেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রানাইট রক, ধারণা করা হয় এটা অনেক আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেই তৈরি হয়েছে, এর উচ্চতা কিন্তু 1000 ফুটেরও উপরে আর প্রশস্ততা 500 ফিটের উপরে। পাহাড়টা দেখতে খুব সুন্দর, ন্যাচারাল যে একটা রং, বৈশিষ্ট্য, মসৃণতা, এগুলো দেখে খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগলো না, পাহাড় কেটে এখানে কিছু কারুকাজ করা হয়েছে, ছবি আঁকা হয়েছে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগলো না, এতে পাহাড়ের যে ন্যাচারাল সৌন্দর্য তা সেটা নষ্ট করা হয়েছে। আসলে এর ন্যাচারাল সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকলেই মনে হয় বেশি ভালো লাগতো, আমার কাছে এটাই মনে হয়।
কারণ এর রংটা কিন্তু একটু ভিন্ন ধরনের, তার মধ্যে সারি সারি দাগ কাটা একটা চিহ্ন বোঝা যায় যে এটা সম্ভবত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকেই তৈরি হয়েছিল একটা সময়। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, ট্রেন আছে, খেলার জিনিস আছে, বাচ্চারা খুব এনজয় করেছে। এখানে খুব বড় বড় বাবল ফোলানো হচ্ছে, দেখে খুব অবাক লাগলো, কারণ এই প্রথম দেখলাম আমি এত বড় বাবল, হাস্যকর। আমরা করোনার জন্য রাইডগুলোতে আজকে চড়লাম না, কারণ আজকে একদিনে এত বেশি কিছু ঘোরাও যাবে না, সেই কারণে আমরা প্ল্যান করেছিলাম যে পরবর্তীতে কোনো এক সময় রাইডগুলোতে চড়ব। করোনার জন্য রাইডগুলো অ্যাভয়েড করলাম এই আর কি, জাস্ট একটু কোনো রকমে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। তো এই হচ্ছে স্টোন মাউন্টেনের গোড়া, যেখান থেকে আমরা উঠা শুরু করলাম। দেখতে মনে হচ্ছে সমতল জায়গা, কিন্তু আসলে কিন্তু এটা খুব অল্প ঢালু, আস্তে ধীরে সুন্দরভাবেই হেঁটে হেঁটে ওঠা যায়। পাথরগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, খুব সুন্দর, মাঝে মাঝে একটু পানি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু পাহাড়ের গা বেয়েই কিন্তু পানিগুলো অটোমেটিক আসে, ন্যাচারাল পানি এটা। আর যেহেতু একটু মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি হয়েছে, তবে এরকম পানি পাহাড়ের গায়ে সব জায়গাতেই একটু একটু দেখা যায়। আমরা এরকম হেঁটে হেঁটে উপরে উঠছি, আমাদের খুব ভালো লাগলো, যেহেতু আমাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, সেই জন্য আমরা খুব পছন্দ করি পাহাড় অথবা হাঁটাহাঁটির জায়গা। আমরা পাহাড়ের প্রায় মাঝামাঝি উঠে গিয়েছি, আরও কিন্তু উপরে যাওয়া যাবে, বাট আমরা এ পর্যন্তই উঠলাম। নিচের দিকে দেখতেই পাচ্ছেন পুরো শহরটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু একদম শহরের উপরে। এখানে কিন্তু প্রায় 100 ফিট উপরে আমরা অলরেডি উঠে এসেছি, এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে নিচে। এদিক দিয়ে সাইকেল চালানোর রাস্তা বানানো হয়েছে, আমরা এদিক দিয়ে হাঁটছি। আর এখানে একটা বড় রক দেখতে পাচ্ছেন, এই রকটা খুব ভয়ঙ্কর ছিল, একদম রাস্তার সাইডে উপরে। এই রকটা দেখে খুব ভালো লাগলো, আর রকটার উপরে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করলো, তো ছবি তুললাম। কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো, আমি যেদিন উঠেছিলাম এই রকটার উপরে ছবি তুলতে, তারপর বাসায় আসার পর রাতে যখন ঘুমাচ্ছি তখন হঠাৎ করে মানে ভয় লাগছিলো যে কেন এই রকটার উপর উঠলাম, যদি রক থেকে পড়ে যাই তাহলে কী অবস্থা হতো। খুব ভয়ই লাগছিলো যে এখানে উঠাটা ঠিক হয়নি। আসলে যে কোনো কাজ করার আগে একটু ভাবতে হয়, করার পরে ভাবা ঠিক না, যদি এখান থেকে পড়ে যেতাম তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতো। ঘোরাঘুরি শেষে আমরা এখন ভাবলাম যে আর উপরে উঠবো না, এখন নিচে নেমে যাব। তো জায়গাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, খুবই সুন্দর, একটু ফাঁকা ফাঁকা গাছ আছে অল্প অল্প, একটু একটু পাথর, আবার একটু ঘাস গাছপালা এরকম। আর এটা কিন্তু বেশ হালকা ঢালু, মানে অতিরিক্ত উঁচা না, যার ধরুন আস্তে ধীরে হাঁটার মতো করেই কিন্তু উপরে ওঠা যায় বা নামা যায়। তো ওঠার সময় হালকা একটু কষ্ট লাগে, নামার সময় কিন্তু বেশ আরাম। আমরা এখন নেমে যাচ্ছি।
ওয়েস্টার্ন মাউন্টেনে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম এক ভাইয়ের বাসায়। আর এখানে অনেক কবুতর, হাঁস, মুরগি, ছাগল অনেক কিছু আছে। আমাদের তো অনেক ভালো লাগলো, কারণ বাচ্চারা এখানে আসার জন্য পাগল হয়েছিল যে কখন আসবে। ওরা কিন্তু নেচার এবং প্রাণী খুব পছন্দ করে, সবসময় এগুলো নিয়ে ওরা খুব আনন্দ পায়, আর সেই জন্যই এখানে আসা। কারণ ওরা বারবার করেই বলছিল এখানে আসবে, তো আমাদেরও খুব ভালো লাগলো দেখে। মাশাআল্লাহ ভাই খুব যত্ন করে এগুলো পালে, আর একটা আনন্দ আর কি। আসলে সবাই যারা এগুলো করে তারাই বুঝে যে এটা একটা ভালো লাগা কাজ করে। তো এই কুকুরটা অনেক লক্ষ্মী, সবার সাথে খেলাধুলা করলো, কোনো রকম কাউকে বদার করে না, খুব সুন্দর আর খুব ফ্রেন্ডলি। ময়ূরটা তো পেখম তুলে উঠলো। সেখান থেকে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি আমার বোন তো অনেক কিছু রান্না করেছে। এগুলো হচ্ছে একরকম পিঠা, কেকের মতো, খুব মজার এই পিঠাগুলো। এটা হচ্ছে পনির মশলা, খুবই মজার মজার আইটেম। ইলিশ মাছ ভুনা, গরম ভাত আর সাথে চিংড়ি মাছ দিয়ে পয়শাক, অনেক মজার খাবার। আমরা পাহাড়ে উঠে বেশ টায়ার্ড ছিলাম, তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।